হ্যালো বন্ধুরা আপনার ফোনে যে লক থাকে সেই লক স্ক্রিনটি যে আপনার ফোনে থাকে সেই লক স্ক্রিনের আপনার যে চারটি গুরুত্বপূর্ণ সেটিং আছে গোপন সেগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার জানাবো যে আপনার যে ফোনে যে লক স্ক্রিনটি আছে সেই লকের যে চারটি গুরুত্বপূর্ণ গোপন সেটিং তা হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন জয়ন্তলা ইউটিউব চ্যানেল আমি জয়ন্ত আছি আপনাদের সাথে তা আপনার যে ফোনের যে লক স্ক্রিনটি আছে সেই লক যে আপনি লক করেন সেই লকের যে গুরুত্বপূর্ণ চারটি গোপন সেটিং সেটি হচ্ছে প্রথম যে সেটিংটি সেটির চেয়ে আপনারা কী করবেন সেটি করার জন্য আপনার যে সেটিং অপশানটি আছে সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে সার্চ করবেন লক স্ক্রিন বলে লক স্ক্রিন বলে সার্চ করবেন এখানে সার্চ করার সঙ্গে সঙ্গেই আমরা যে লক স্ক্রিনটি সেটা এখানে লেখাটি শো করছে এখান থেকে আপনারা ভিতরে চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যে প্রথম যে সেটিংটি লক স্ক্রিনে সেটি হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন স্লিপ এই স্লিপে যদি আপনারা ক্লিক করান এখানে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আপনি যখন আপনার যদি আপনার সেটটি আপনার ফোনটি যদি আপনার কোনোক্ষেনে রেখে বা আপনি যদি কোথাও চলে যান আপনার লাইটটি যদি অ অন থাকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড বা এক মিনিট যদি পনেরো সেকেন্ড যদি করেন পনেরো সেকেন্ড মধ্যে আপনার লাইটটি অফ হয়ে যাবে এখান থেকে আপনি তিরিশ সেকেন্ড যে কোনো করতে পারেন এটি হচ্ছে প্রথম সেকেন্ড আর যেটা দ্বিতীয় সেটিংটি সেটি হচ্ছে বলবো দেখতে পাচ্ছেন রেস্ট টু ওয়েক এই সেটিংটি যদি আপনি অন করে দেন এটা অন করার সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার ফোনটি দেখতে পাচ্ছেন আপনার ফোনটি যদি আপনার কোথাও রেখে যান যদি লকটি লক স্ক্রিন থাকা করা থাকে লক স্ক্রিন করা থাকলে আপনি সেই ফোনটি টাচ করার সঙ্গে সঙ্গে আপনার লকটি খুলে যাবে এই দ্বিতীয় অপশানটি যদি আপনার করে দেন সঙ্গে সঙ্গে আপনার লাইটটি অফ হয়ে যাবে অন হয়ে যাবে অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকে খুলে দেবেন আর যে তিন নম্বর যে সেটিংটি সেটি খুবই গুরুত্বপূর্ণ আমার খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ স্ক্রিন টু ওয়েক এখানে আপনি যদি এটি যদি অন করে রাখেন অন করার সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার স্ক্রিনটি যদি ডবল টাপ করেন সঙ্গে সঙ্গে আপনার যে স্ক্রিনের লকটি সেখানে এখানে খুলে যাবে বা আপনি ল ডবল ট্যাপ করলে আপনার লকটি লক হয়ে যাবে যে আপনার যে ডবল টেপ করলেই আপনার যে কোনো লকটি লক আপনার যে ফোনটি সেটি লক হয়ে যাবে তা এখান থেকে আপনি এই তিন নম্বর সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ আর যে চার নম্বর সেটিংটি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে লেখা আছে ওয়েক লক স্ক্রিন ফোর নোটিফিকেশান এইখানটি যদি আপনি অন করেন তাহলে আপনার যখনই নোটিফিকেশান আসবে আপনার যে এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে টানছে এরকমভাবেই সঙ্গে সঙ্গে লাইটটি অন হয়ে যাবে তা আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো নোটিফিকেশান এসেছে তা আশা করছে এরকমভাবে যে আপনার লক স্ক্রিনে চারটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখে গেছেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে জন্য আর বাংলাদেশের বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন